Hello guys, welcome back with another video. আমি এখন যেখানে আছি আমার ঠিক সামনেই আছে টুইন টাওয়ার। আপনারা এখন ক্যামেরায় যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার। প্রথম টাওয়ারটি আসলে এরকম ছিল না, পরে নতুন করে এই টাওয়ারটি নির্মাণ করা হয়। যেটিকে মানুষ টুইন টাওয়ার নামে চিনত সেখানে আসলে পাশাপাশি দুটি টাওয়ার ছিল। চলুন আমরা দেখি আগে টাওয়ার দুটো কোথায় ছিল। প্রথম যে টাওয়ার দুটি ছিল যেটিকে মানুষ টুইন টাওয়ার নামে চিনত সেই টাওয়ারটি আসলে প্রথমে 1973 সালের এপ্রিল মাসের 4 তারিখে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তারপর আপনারা জানেন যে 2001 সালের 9/11-এ সন্ত্রাসীদের হামলার মাধ্যমে দুটো টুইন টাওয়ারই ধ্বংস হয়ে যায়। আপনারা এখন পরের মতো যে নেটটি দেখতে পাচ্ছেন দুটি টাওয়ারের একটি টাওয়ার এখানেই অবস্থিত ছিল এবং এরকম আরও একটি পরার মতো আছে আমার এই পরার ঠিক পাশেই। এবং 9/11-এ হামলায় যারা নিহত হয়েছিল তাদের নাম কিন্তু এই যে এটাকে স্মৃতিস্তম্ভ হিসাবে রাখা হয়েছে তাদের নাম কিন্তু এটার উপর লেখা আছে, দেখতে পাচ্ছেন হয়তো। যে বিল্ডিংটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি আসলে টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ দিয়েই বানানো হয়। এটির নাম ওকুলাস। চলুন আমরা ঘুরে আসি ওকুলাস থেকে। টাওয়ারটি মাটির উপরে 94 তলা এবং মাটির নিচে 5 তলা, তো টোটাল এই টাওয়ারটি আসলে 101 তলা। এবং 2013 সালের আগ পর্যন্ত এটি নর্থ আমেরিকার সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।